আমি তোমাদের অভিজিৎ স্যার আজকের আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ নার্ভ সেল মানে হচ্ছে স্নায়ুকোষের গঠন স্নায়ুকোষ কি স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক যেটাকে আমরা ন্যাচারালি বা সবসময় বলে থাকি সেটা হচ্ছে নিউরন সো সেল যেটা সেটাই হচ্ছে নিউরন আর কিছু না সো সেল কেমন দেখতে হয় সেল দেখতে হয় এইরকম ঠিক আছে এই যে ছবিটা আছে এটা যদি আমরা পর্যবেক্ষণ করি দেখতে পাবো দুটো পার্ট নিয়ে তৈরি এইখানে একটা গোলাকার বা তারকাকার যে অংশ আর বাকি যে অংশগুলো সেটা হচ্ছে সবই প্রবর্ধক মানে ওর থেকে এক্সট্রা ব্রাঞ্চ বেরিয়েছে উপরের ওটা আর এই লম্বা একটা ব্রাঞ্চ ঠিক আছে তাহলে যদি দেখা যায় বা যদি দুটো পার্টে ভাগ করা যায় নিউরনকে কি কি পাবো একটা পার্ট হচ্ছে ওই যে গোলাকার বা তারকাকার অংশ সেটাকে বলা হয় কোষ আর একটাকে বলা হয় প্রবর্ধক তাহলে কি কী অংশ নিয়ে গঠিত হলো দুটো অংশ একটা হচ্ছে কোষ আর একটা হচ্ছে প্রবর্ধক এবার প্রবর্ধক আবার দু রকমের পাচ্ছি একটা হচ্ছে যে প্রবর্ধকটা ক্ষুদ্র আর যে প্রবর্ধকটা লম্বা অনেক বড়। সো এটা প্রবর্তক আবার দু রকমের হয় একটা হচ্ছে অ্যাকশন যেটা হচ্ছে লম্বা আর বড়ো প্রবর্তক আর একটা হচ্ছে ডেনড্রন বা যেটা হচ্ছে ছোট। তাহলে টোটাল নিউরনটা কটা অংশ নিয়ে গঠিত দুটো অংশ একটা হচ্ছে কোষ একটা প্রবর্ধক প্রবর্ধক আবার দু রকম একটা হচ্ছে অ্যাকশন একটা হচ্ছে ডেনড্রন আমাদের আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা অংশের গঠন পড়া আর কাজ পড়া আর কিছু না ঠিক আছে সো প্রথমে যদি দেখি আমরা তাহলে কি দিকে করবো কোষ গঠন করবো কোষ দেহটা যেমন করে আঁকবে সেটা হচ্ছে এরকম একটা গোল করে নেবে নিয়ে এরকম স্টার করে নেবে তাহলে এই হয়ে গেল তারকাকার কোষ দেহ দিয়ে তুমি এবার পারলে এটা ইরেজ করে দাও ব্যাস হয়ে গেল কোষ দেহ ঠিক আছে যে এই কোষ দেহ যদি হয় তার মানে এর মধ্যে কি থাকবে সাইটোপ্লাজম ভর্তি থাকবে কোষ হয় নিউরোপ্লাজম কি বলা হবে নিউরোপ্লাজম কোষ সাইটোপ্লাজম এইবার কি হয় না এর মধ্যে একটা আমরা সুস্পষ্ট নিউক্লিয়াস দেখতে পাই তাহলে সুস্পষ্ট কি থাকে নিউক্লিয়াস থাকে তাহলে এটা হয়ে গেল নিউক্লিয়াস তাহলে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস আছে আর এর মধ্যে যে সাইটোপ্লাজম ছিল তার মানে ওই সাইটোপ্লাজমের মধ্যে ছোট ছোট কোষীয় অঙ্গানুগুলোও দেখতে পাওয়া যাবে কোষীয় অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ডিয়া দেখা যায় তাহলে এখানে মাইটোকন্ডিয়া পাবো কি পাওয়া যায় মাইটোকন্ড্রিয়া এরপরে এছাড়াও আরও কোষীয় অঙ্গাণু থাকে সেটা হচ্ছে বড়ি থাকে আর কি থাকে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আবার দু রকমের হয় একটা হচ্ছে স্মুথ একটা হচ্ছে রাফ মানে হচ্ছে যার মধ্যে রাইবোজম দানা আছে একটা হচ্ছে যার মধ্যে রাইবোজম দানা নেই যার মধ্যে রাইবোজম দানা আছে সেটা হচ্ছে রাফ মানে অমসৃণ আর যার মধ্যে আছে এই সরি নেই সেটা হচ্ছে স্মুথ বা মসৃণ তো এই দু রকমই আমাদের এখানে এন্ডোপ্লাজমিক রেডিকিউলাম পাওয়া যায় এইবারে এখানে যেটা আরেকটা যে কোষি অঙ্গাণু থাকে সেটা হচ্ছে প্রোটিন নির্মিত নিউক্লিও প্রোটিন নির্মিত ছোট ছোটো দানা দেখতে পাওয়া যায় মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটাকে বলা হয় নিজেল দানা ঠিক আছে কি বলা হয় সেটাকে বলা হয় নিজেল দানা ওকে হলো এই নিজেল দানা এইখানে গোটা অংশ জুড়ে ছড়িত ঠিক আছে যদি গোটা অংশ জুড়ে ছড়িয়ে থাকে তাহলে সেটা কি হবে ডেন্ডনের মধ্যেও পাওয়া যায় পরবর্তী আমাদের যে গঠনটা আসবে সেটা ডেন্ডন তো ডেন্ডনের মধ্যে কি হবে ওই নিজল দানাগুলো ছড়িয়ে থাকে ঠিক আছে তাহলে ক্রোশ দেহর গঠন হয়ে গেল এই দেখে নেওয়ার একবার যদি ক্রোশ দেহ আমরা লক্ষ্য করি দেখতে পাওয়া ওর মধ্যে একটা নিউক্লিয়াস আছে এখানে রাফ এন্ডোপ্লাজমিক রেডিকুলাম দেখতে পাচ্ছি লাইসোজম দেখতে পাওয়া যায় মাইট্রোকন্ডিয়া দেখতে পাওয়া যায় আর এখানে গলগি বডি দেখতে পাওয়া যায় আর সাইটোপ্লাজম যেটা থাকে সেটাকে বলা হচ্ছে নিউরোপ্লাজম এই হয়ে গেল আমাদের কোষ দেহর গঠন বুঝে গেল তো কোষ দেহর কাজ কি কোষ দেহর যদি কাজ আমরা লক্ষ্য করি কোষ দেহ থেকে কি হয় না এই যে যাবতীয় কোষীয় অঙ্গাণু থাকার জন্য কোষ দেহ প্রত্যেকটা স্নায়ু কোষের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে তাহলে কোষের বা নিউরনের সমস্ত বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রিত হয় কোষ দেহ দ্বারা আরেকটা কি হয় না কোষ দেহ যেটা সেটা আমাদের কি করে অ্যাকশন আর ডেনড্রনের মধ্যে সংযোগ রক্ষা করে বুঝে গেল ওকে এইবার যেটা করব সেটা হচ্ছে কোষ দেহ থেকে যে প্রবর্ধকগুলো বেরিয়েছিলো সেটাকে আমরা কী বলি সেটাকে আমরা বলি ডেনড্রন তাহলে এই কোষ দেহ থেকে যে প্রবর্ধক বেরোলো সেটাকে আমরা বলবো ডেন্ডন এই যে প্রবর্ধক আছে সেটা আবার অসংখ্য ছোট ছোটো শাখায় ভাগ হয়ে গেছে এই প্রত্যেকটা শাখাকে আমরা কি বলি ডেনড্রাইট বলি তাহলে ডেনডনের শাখাকে কি বলা হয় ডেনড্রাইট বলা তাহলে এটা হয়ে গেল ডেনড্রাইট ডেনড্রনের শাখা সো এর আগে আমরা কি পড়েছিলাম যে নিজেল দানাগুলো থাকে সেটা এখানেও বিস্তৃত হয়ে থাকে সো নিজেল দানা ডেনড্রনের মধ্যেও দেখতে পাওয়া যায় আর কি থাকে আর এখানে যে নিউরনের যে ছোটো ছোটো তন্তু থাকে সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু সেগুলোকে বলা হয় নিউরোফাইবল তো এই নিউরোফাইবল এখানে আমাদের দেখতে পাওয়া যায় সো মধ্যে নিউরোফাইবল থাকে আর নিউরোপ্লাজম তো থাকবে সাইটোপ্লাজম থাকবে আর তার মধ্যে যে দানা ছিল সেটা এখানে দেখতে পাওয়া যায় তো ডেন্ডনের কাজ কি যদি ডেন্ডানের কাজ আমরা লক্ষ্য করি ডেন্ডন কি করে উদ্দীপনাকে গ্রহণ করে মানে গ্রাহক হিসাবে কাজ করে সেই গৃহীত উদ্দীপনাটা কোথায় চালিত করে যায় কোষ দেওর মধ্যে কোষ দেও কোথায় পাঠিয়ে দেবে অ্যাকশনে পাঠিয়ে দেবে ঠিক আছে তাহলে উদ্দীপনা গ্রহণ করাই কাজ হচ্ছে ডেন্ডনে বোঝা গেল তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাকশন অ্যাকশন কেমন দেখতে হবে এই যে কোষ দেহ কোষ দেহ থেকে এই যে প্রবর্ধক বেরিয়ে গেল এইটা এত দূর পর্যন্ত বিস্তৃত হয় গেল তো কোষ দেহ আর যেখান থেকে অ্যাকশন শুরু হয় সেইটাকে বলা হয় অ্যাকশন হিলক কী বলা হয় অ্যাকশন হিলক বোঝা গেল এইবার এই কোষ এই সরি আমাদের অ্যাকশনের মধ্যে যে সাইটোপ্লাজম দ্বারা ভর্তি থাকবে সেটাকে বলা হয় প্লাজম। তাহলে অ্যাকশনের সাইটোপ্লাজমকে কি বলা হয় অ্যাক্সোপ্লাজম আর কোষ দেহ সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম এইবার এই যে অ্যাক্সোপ্লাজম আছে এর উপরে যে আস্তরণ দেখতে পাওয়া যায় মানে যেটা হচ্ছে আমাদের অ্যাকশনের প্রথম আবরণ সেটাকে বলা হয় অ্যাক্সোলেমা কি বলা হয় একশো লেমা ঠিক আছে এই আবরণ গেল এর ওপরে একটা ফ্যাটের একটা স্তর দেখতে পাই আমরা এই ফ্যাটের স্তরটা আবার কি হয় অবিরাম থাকে না কিছু কিছু জায়গায় গ্যাপ থাকে এই গ্যাপ থাকার জন্য কি হয়ে যায় এই যে ফ্যাটের স্তর এই কিছু কিছু জায়গায় থাকে না না থাকার জন্য এর পরবর্তী যেটা আবরণ হবে সেটা হচ্ছে নিউরনের আবরণ নিউরনের আবরণকে কি বলা হয় নিউরিলেমা গোটা দেহ হোক ডেন্ডন হোক সব জায়গায় জুড়ে ছড়িয়ে আছে তো এর পরবর্তী আবরণ হচ্ছে নিউরিলেমা নিউরোলেমা যেটা ছিল এই নিউরোলেমা যে থাকার জন্য কি হবে যেখানে যেখানে আমাদের মাইলিন আচ্ছাদন থাকে না এই যে ফ্যাটের আস্তরণকে বলা হয় মাইলিন আচ্ছাদন যেখানে যেখানে মাইলিন আচ্ছাদন থাকে না সেখানে সেখানে নিউরোলেমাটা ভিতরের দিকে প্রবেশ করেছে করে একটা খাঁচ তৈরি হয়েছে এই খাঁচটা হচ্ছে র্যানভিয়ার প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বলে এটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব বা নোট অফ র্যানভিয়া নোটেকে ইংলিশে আমাকে পর্বর ইংরাজি হচ্ছে নোট আর কিছু না সো র্যানভিয়ারের পর্ব হচ্ছে র্যানভিয়ারের সায়েন্টিস্টার নাম সেই জন্য এটাকে র্যানভিয়ারের পর্ব বলা হয় এইখানে আর জিনিস দেখতে হবে অ্যাকশানের যে এই যে আমাদের ফ্যাটের যে স্তরটা ছিল সেখানে একটা কোষ দেখতে পাওয়া যায় ঠিক আছে সেই কোষটাকে বলা হয় সোয়ান কোষ ঠিক আছে তাহলে এই যে মায়ালিন আচ্ছাদন ছিল মায়ালিন আচ্ছাদনের মধ্যে এক ধরনের কোষ ইতস্তত ছড়িয়ে দেখতে পাওয়া যায় এইটাকে বলা হয় সোয়ান কোষ ঠিক আছে তাহলে যদি আমরা অ্যাকশনের গঠনটা দেখি অ্যাকশনটা হচ্ছে দীর্ঘ ঠিক আছে যেমন ডেন্ডন ছিল ক্ষুদ্র এর ক্ষেত্রে এটা কি হয়ে যাবে দীর্ঘ হবে অ্যাকশানে সাইটোপ্লাজমকে আমরা কি বলবো অ্যাক্সোপ্লাজম এবার অ্যাক্সোপ্লাজম আর যে আবরণ থাকে সেটাকে বলা হয় অ্যাক্সোলেমা অ্যাক্সোলেমার পরবর্তী যে একটা ফ্যাটের স্তর থাকে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি মাইলেন আচ্ছাদন মাইলেন আচ্ছাদনটা একেবারে কন্টিনিউয়াসলি থাকে না কিছু কিছু জায়গায় গ্যাপ থাকে এক দু মিটার ছাড়া ছাড়া এক দুই মিলিমিটার ছাড়া ছাড়া একটু গ্যাপ গ্যাপ দিয়ে থাকে যার ফলে ওখানে কি হয়ে যায় একটা খাঁজ সৃষ্টি হয় খাঁজটাকে র্যানভিয়ারের পর্ব বলা হয় ঠিক আছে আর একদম শেষের আবরণ যেটা সেটা তো নিউরিলেমা প্রত্যেকটা অংশেই ছিল এইবার একদম দেখো একসনের শেষ প্রান্ত কি হয়ে যাচ্ছে অসংখ্য শাখাতে বিভক্ত হয়ে যায় একশনের শেষ প্রান্তে এরকম অসংখ্য শাখাতে বিভক্ত হয়ে যায় এই শাখাতে যে বিভক্ত হয়ে গেল এটাকে বলা হয় কি বলা হবে এটাকে বলা হবে প্রান্ত পুরুষ ঠিক আছে এই হয়ে গেল আমাদের গোটা অ্যাকশনের গঠন বুঝে গেল তাহলে একসোনার ডেনডোনার মধ্যে যদি আমরা পার্থক্য করতে চাই কীরকম পার্থক্য হবে একটা গঠনগত পার্থক্য একটা কার্যগত পার্থক্য গঠনগত পার্থক্য দিকে যদি আমরা দেখি এর মধ্যে শোয়ান কোষ দেখতে পাওয়া যায় এর মধ্যে কি দেখতে পাওয়া যায় নিজেল দানা দেখতে পাওয়া যায় এর মধ্যে মালেন আচ্ছাদন থাকে এর মধ্যে মালেন আচ্ছাদন থাকে না এর মধ্যে র্যান বিহারের পর্ব থাকে এর মধ্যে র্যানবিয়ারের পর্ব থাকে না বোঝা গেল তো এইগুলো গেল কঠনগত কার্য পার্থক্য যেটা কার্যগত পার্থক্য ডেন্ডন কি করে উদ্দীপনা গ্রহণ করে গ্রাহক অংশ হিসাবে কাজ করে আর অ্যাকশন কি করে উদ্দীপনা প্রেরণ করে প্রেরক অংশ হিসাবে কাজ করে কাকে প্রেরণ করে দেয় পরবর্তী কোষ দেহ বা ডেন্ডনকে প্রেরণ করে দেয় তাহলে এইখানে দেখো এইখানে ধরে নাও এটা হচ্ছে অ্যাকশন আর এই মাথাটা হচ্ছে ডেন্ডন বা কোষ দেহ এইখানে আরেকটা দেখো এই রকম সেম থাকবে নিউরনগুলো এরকম পরপর পরপর সাজানো থাকে সো উদ্দীপনা গ্রহণ করা কার কাজ হচ্ছে ডেন্ডন ডেন্ডন উদ্দীপনা গ্রহণ করলে সেই উদ্দীপনাটা কোথায় পাঠিয়ে দেবে অ্যাকশনের মধ্যে পাঠিয়ে দেবে সেই উদ্দীপনাটা আবার কি করবে অ্যাকশন পরবর্তী ডেনডনকে পাঠিয়ে দেবে সেই উদ্দীপনাটা ডেনডন থেকে কোথায় চলে আসবে অ্যাকশনে চলে আসবে অ্যাকশন আবার পরবর্তী ডেনডনকে পাঠিয়ে দেবে এরকম কন্টিনিউসলি হতে থাকবে সো একটা নিউরনের যখন শেষ হচ্ছে তখন আর একটা নিউরনের শুরু হচ্ছে তার মানে কী হচ্ছে দেখো অ্যাকশন আর ডেন্ডন এরকম জুড়ে থাকে অ্যাকশনের প্রান্তবুরুষ যেটা আর ডেনডনের ডেনডাইট যেটা এটা পরস্পর জুড়ে থাকবে কিভাবে জুড়ে থাকে ওই যে জোড়া যে জায়গাটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে সাইন্যাপস মানে একটা দেখে নাও দুটো নিউরনের সংযোগস্থলকে আমাদের কি বলা হয় সাইন্যাপস বলা হয় এই যে প্রান্তপুরুষ এটা ধরে নাও ঠিক আছে একটা ধরে নাও এটা ধরে নাও প্রান্তবুরুষ এটা ধরে নাও ডেন্ডাইট তো দুটো নিউরনের সংযোগস্থলকে আমরা কি বলি সাইন্যাপস বলি ঠিক আছে এই ছিল আমাদের টোটাল আজকে পড়া ঠিক আছে তোমরা যখনই পড়বে এটা ছবি দেখে দেখে পড়বে ঠিক আছে তো ডেফিনেটলি মুখস্থ হয়ে যাবে কোনো এর মধ্যে অসুবিধার কিছু নেই আমাদের যেটা আছে এই কয়েকটা গঠন থেকে কয়েকটা কোশ্চেন পড়ে কাজের পার্থক্য পড়ে ঠিক আছে তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে ভিডিওটা আর এর সাথে সাথে পড়াটা কন্টিনিউ করতে থাকো ঠিক আছে পরবর্তী ক্লাসে দেখা হবে ওকে বাই